তো যারা আইফোন কিনতে খুব ইচ্ছুক এবং আইফোন কেনার খুব একটা শখ আছে কিন্তু অতিরিক্ত দাম বা বিভিন্ন কারণে আইফোনটা কেনা হয়ে ওঠে না, তাদের জন্য ফ্লিপকার্টে একটা দারুণ অফার চলছে। সেটা হলো মাত্র 26,000 টাকায় আইফোন SE 2 2020 ভার্সনটা পাওয়া যাচ্ছে। এবং যদি বাজেট মানে মোবাইল কেনার বাজেট যদি 2000 মানে 20,000 বা 22,000-এর মধ্যে হয় তাহলে এই ফোনটা নেওয়াই যায়, কারণ ফ্লিপকার্টে নানা রকম অফার চলছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে SBI কার্ডে ডিসকাউন্ট, মানে SBI ডেবিট বা ক্রেডিট কার্ড যেটাই থাকুক না সেটাতেই 10% ডিসকাউন্ট ডাইরেক্ট ওয়েতে পাওয়া যাচ্ছে। এবং এছাড়া রয়েছে মানে পুরনো ফোন যাদের আছে, সেটা স্মার্টফোন হতে পারে, বেসিক ফোন হতে পারে বা ফিচার ফোন হতে পারে, দুটোতেই কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু দিচ্ছে একটা। তো একটা ভালো এক্সচেঞ্জ ভ্যালু চলছে, সেটা হচ্ছে পুরনো ফিচার ফোন যাদের বাড়িতে পড়ে আছে, হয়তো ব্যবহার করছো না বা এখন পড়েই আছে কাজে লাগছে না খুব একটা, তো বিক্রি করতে চাইছো, ফিচার ফোন রিসেল করাও খুব মুশকিল, 200-300 টাকার বেশি পাওয়া যায় না, সেখানে ফিচার ফোন মিনিমাম 750 টাকায় ফ্লিপকার্ট দিচ্ছে। অর্থাৎ যে কোনো বেসিক ফোন থাকলে সেটা মিনিমাম এক্সচেঞ্জ ভ্যালু 750 টাকা। তো SBI কার্ডে ডিসকাউন্টটা 10% প্লাস যে কোনো ফোনে 750 এবং যে কোনো স্মার্টফোন পুরনো চলছে না বা পড়ে আছে তাতে 1,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু, এগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু 20-22,000 টাকার মধ্যে আইফোন কেনা যেতে পারে। আইফোন কেনাটা দাম অনুযায়ী যুক্তিযুক্ত কিনা বা সেটা ঠিকঠাক কিনা রিজনেবল কিনা সেই তর্ক থেকে দূরে সরে এই কথাটা বলা, কারণ যারা আইফোন কিনতে চায় বা আইফোনের শখ আছে এবং সিকিউরিটিকে প্রাধান্য দেয় তাদের ক্ষেত্রে কিন্তু আইফোনটা একটা অন্যরকম মানে ব্যাপার আর কি। যাই হোক, মানে আইফোন তো আইফোনই হয়, আইফোন আইফোন, স্যামসাং স্যামসাং, দাম যাই হোক না কেন। তো আর ফ্লিপকার্টে এই আইফোন ছাড়াও নানা রকম ফোনে এবং নানা রকম জিনিসে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলছে, কারণ ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে অলরেডি প্লাস মেম্বারের জন্য শুরু হয়ে গেছে এবং যারা প্লাস মেম্বার না তাদের জন্য কালকে থেকে শুরু হবে, আজকে রাত 12টা থেকে শুরু হবে। তো এই খবরগুলো দেওয়ার জন্য, আমার ভিউয়ারদেরকে এই খবরগুলো দেওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করা। তো আশা করি সবার ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দেবে এবং বন্ধুদের যদি জানাতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেবে। চলো এই ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকো।